এই তো মাসুম গাজি আমার জন্য লেবুটা গাছ থেকে পেরেছে, আমার গাছ থেকে। এখন দেখি লেবুটা অনেক দিন যাবত আছে, আমার পাড়তে মায়া লাগতেছিল, আজকে দেখি এটা ভিতরে রস হবে কিনা, কারণ যেহেতু অনেক দিন যাবত লেবুটা। ওয়া আরস বাবা, তুমি বলছিলে কেন ভিতরে রস হবে না, দেখো দেখেন কি জুসি এটা। এটা ও বলেছিল যে তোমার এটাতে হবে না, আসো দেখো, দেখে যাও, এই যে জুসি অনেক, দেখো তুমি বলছো। আমার লেবু, কারণ অনেকদিন যাবত যেহেতু গাছ আমি পারি না, আমি কাউকে পারতে দিই না, আমার দেখতে ভালো লাগে, তাই আজকে এখন আমি এটা দিয়ে, এই যে এই কফি দিয়ে, গরম পানি দিয়ে, এটা দিয়ে এখন একটা ফ্যাট কাটার ড্রিঙ্কস বানাবো। এখন অনেক দেখতেছি অনেকে বানাচ্ছে, তাই চিন্তা করতেছি আমিও ফ্যাট কাটার ড্রিঙ্কসটা বানিয়ে খাবো। এই তো এটা দিয়ে আমি ফ্যাট কাটার ড্রিঙ্কসটা বানাচ্ছি। এখানে দিচ্ছি লেবুর রস চিপে, লেবুর রস চিপে দিচ্ছি। আরস কথা বলো না বাবা প্লিজ। তার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি আমি কফির জন্য, আর এখানে কফি এতটুকু পরিমাণে আমি কফি নিব। এই তো আমার হয়ে গেল আমার ফ্যাট কাটার ড্রিঙ্কস, দেখা যাক। আমার ফ্যাট কাটার ফিনিশ হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা।